সুপ্রভাত বন্ধুরা, আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 4 ফেব্রুয়ারি রবিবার। প্রথমে আন্তর্জাতিক খবর। গাজা নিয়ে নিজ দেশের নীতির সমালোচনায় ইউরোপ আমেরিকার 800 উচ্চপদস্থ সরকারি কর্মচারী। ব্রিটেনে গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে করা মামলা খারিজ আদালতে। চিলিতে ভয়াবহ দাবানল, মৃত 10, ধ্বংস বিস্তীর্ণ বনাঞ্চল। আগামী 25 বছরে ক্যান্সার বাড়বে 77%। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসের প্রাক্কালে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী হুর। এবার জাতীয় খবর। নয়াদিল্লি, রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল 600 বছরের পুরনো আকাঞ্জি মসজিদ। বিজেপি সরকার একের পর এক প্রাচীন সৌধ ভেঙে আসলে দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে চাইছে, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। হিন্দুত্ববাদী আদর্শের স্বীকৃতি স্বরূপ ভারতরত্ন প্রদান আদবানিকে। মহারাষ্ট্র, থানার ভিতরেই জোট শরিক সিনসেনা দলের নেতার ওপর 5 রাউন্ড গুলি চালালেন বিজেপি বিধায়ক। কোনো অনুশোচনা নেই, প্রতিক্রিয়া ওই বিজেপি বিধায়কের। ঝাড়খণ্ড প্রসঙ্গে, মোদি আদানি চান আদিবাসীদের অধিকার কাটতে, সেই লক্ষ্যেই সরকার ফেলতে তৎপর বিজেপি। আটকে দিয়েছে ইন্ডিয়া জোট, পদযাত্রায় হুঙ্কার রাহুলের। এবার রাজ্যের খবর। উত্তর 24 পরগনা জেলার বার অ্যাসোসিয়েশন নির্বাচনে জয়ী বাম কংগ্রেস প্রার্থীরা। 17টি আসনের মধ্যে 9টি আসন দখল করে বাম কংগ্রেস আইনজীবীরা। এবার খেলার খবর। 3রা ফেব্রুয়ারির ডার্বিতে 2 বার এগিয়ে গিয়েও 2 বারই গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে, যার নিট ফল ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। আর ম্যাচের একেবারে শেষের দিকে যে গোলে সমতা ফিরিয়েছে মোহনবাগান, সেটা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন ইস্টবেঙ্গল কোচ। ডেভিস কাপের গুরুত্বপূর্ণ টাই খেলতে কয়েক দশক পরে পাকিস্তান সফরে গেল ভারতীয় দল। এই টাই খেলা হবে ইসলামাবাদে। ভারতীয় দলের অধিনায়কত্ব করবেন রোহিত রাজপাল। নমস্কার।